সিঙ্গুরে শুটআউটের ঘটনায় দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল সিঙ্গুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই যুবকের মধ্যে একজনের বাড়ি সিঙ্গুরের জয় মোল্লা গ্রামে, নাম ইরশাদ আলম, বয়স 36। অপরজনের বাড়ি বিহারের দিশারি থানার নয়াগঞ্জ গ্রামে, নাম ইঞ্জে মামুল হক। এদের দুজনকেই বিহারের সমস্তিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যে বাইকে করে তারা অপরাধটি করেছে সেটি উদ্ধার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র খোঁজ যদিও এখনও অবধি পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ইরশাদ আলমের দেশের বাড়ি বিহারের নয়াগঞ্জ এলাকাতে। অপর আরেকজন অভিযুক্ত ইঞ্জেমনের হকের বাড়িও সেখানে। কিছুদিন আগেই মোটর বাইকে করে তারা দুজনে বিহার থেকে সিঙ্গুরে আসে। মূলত ছিনতাই করতে গিয়ে গুলি চালিয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনার সাথে আর কারা কারা যুক্ত আছে এবং গুলি চালানোর আর অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। হুগলি থেকে পিকে বসুর রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।